ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি ইকো পার্কে এখানে কোক স্টুডিও প্রেজেন্ট একটা কনসার্ট আছে কনসার্টটা দুদিনের শনিবার আর রবিবার কিন্তু আগের দিন আমরা আসতে পারিনি কারণ আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না রুহিকে টিকিটের ছাড়া ঢুকতে দেবে কি না সেটা বুঝতে পারছিলাম না কারণ আমাদের কাছে দুটো পাসই ছিল আর এই পাস দুটো আমাদের একটা ভীষণ ভালো বন্ধু দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এই পাসটা দেওয়ার জন্য তো সেই জন্য আমরা শনিবার আসতে পারিনি শনিবার রুহির বাবা একা এসেছিলো ও দেখে গেছিল আর আজকে আমরা দুজনা আজকে আমরা তিনজনাই দুজনা না তিনজনাই এসেছি আর বাচ্চাদের কোনো টিকিট লাগছিলো না তো ওখান থেকে ওরা গেছে টিকিট কালেক্ট করতে তো টিকিট না অ্যাকচুয়ালি ওই প্যান্টগুলো রিস প্যান্টগুলো তো রুহিরও রিস্ট ব্যান্ড চাই তো ওর বাবা আবার দেখতে গেল যে একটা এক্সট্রা ওরা দেয় কি না আমাদের কাছে টিকিট একটা আগের দিনের এক্সট্রা ছিল সেই জন্য দেখতে গেল যে পায় কি না আর এখানে ও তো আনন্দে নাচানাচি করছে বুঝতে পারছিল না এরকম কোনো কনসার্ট ও আগে আসেনি তো এই ফার্স্ট ও আসলো দেখে তো ভীষণ মজাই পাচ্ছে তো শেষ পর্যন্ত ওর জন্য আমরা রিস পেয়েছি তাতে খুব আনন্দ হাতে পড়তে পেরে ওর বাবা আগের দিন এসেছিল হাতে পরে তো আগের দিন থেকেই আমার চাই ওটা চাই তো খুব বায়না করছিল এবারে এসে যে দেখছে আমরা দুজনা পেয়েছি ওর হাতে নেই তো মনটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য ওর জন্য আবার একটা আমরা নিয়ে আসলাম তো এখান দিয়ে এন্ট্রি আমরা ঢুকে পড়েছি এন্ট্রিতে প্রথমেই ঢুকেই ওই লেফট সাইডটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি তো ওই লেফট সাইডে চেকিং করছে মেয়েদের খুব ভালোভাবে চেক করছিল এরা একদম এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় যেরকম সেই রকম চেকিং করছিল তো এখানে মেয়েদের চেকিং করছিল ব্যাগ আর ইয়ে আর ওই পাশে ছেলেদের লাইটিংটা পুরো দুর্গা পুজোর মতো ব্যাপার ভীষণ ভালো লাগছিলো চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা এবারে ভিতরের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি বারোটা থেকে কনসার্ট শুরু হয়ে গেছে কিন্তু অতক্ষণ তো কারোর পক্ষেই থাকা সম্ভব নয় আর পুরোটাই যেহেতু বসার কোনো ব্যবস্থা নেই দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হবে তো সেই জন্য আমরা জাস্ট শঙ্কর মহাদেবানের প্রোগ্রামটা দেখব বলেই লাস্টে আসলাম কারণ উনি লাস্টে স্টেজে উঠবেন আর আগের দিন শ্রেয়া ঘোষালও একদম লাস্টেই স্টেজে উঠেছিলেন তো ওটাও বাবা দেখে গেছিলো আমরা আসিনি আগেই বললাম ওই জন্য আমরা একটু দেরি করেই এসেছি তো এদিকে চারিদিকে খাবারের স্টল দিয়েছে সেই সব দেখেই তো রুহির এমনি বাইরে বেরোলেই ওর খিদে পেয়ে যায় ঘর থেকে যদি খেয়েও বেরোনো হয় ওর বাইরে খিদে পেয়ে যায় আর এসব দেখে তো আর ওই খিদে পেয়ে গেছে সেই জন্য একটু খাবারের ব্যবস্থা করে নিলাম ওর জন্য কিছু খাবে খেয়ে দিয়ে তারপরে আমরা এগোবো স্টেজের দিকে আর এত গরম ভীষণ গরম লাগছে ভেতরটাতে এই মাথার উপরে শেড দেওয়া আছে তো এই জায়গাটা সেই জন্য একটু এগিয়ে গেলে আবার শেডটা নেই এই স্টলগুলোর নিচে বিশেষ করে আরও শেডটা দেওয়া আছে তো অনেক ধরনেরই জিনিস ছিল খাবার জিনিস ছিল কিন্তু আমি যেটা পার্সোনালি মিস করেছি মিষ্টির দোকান মিষ্টির দোকান কিচ্ছু মিষ্টির দোকান এখানে ছিলই না অনেক খুঁজেছিলাম পাইনি তো তারপরে খাবার দাবার নেওয়া হচ্ছে এখান দিয়ে যে কি নেওয়া হবে দেখা যাক রুহির পছন্দের ওর তো শুধু কাবাব খাবো একবার বললো মোমো খাবো তারপরে শেষ পর্যন্ত কাবাবটাই পছন্দ হলো আর কোল্ড ড্রিঙ্কস পেয়ে তো সে ভীষণ খুশি গোটা কোল্ড ড্রিঙ্কস একটা একা পেয়েছে তো এদিকে পুরো খাওয়া শেষ না হতে হতেই স্টেজে শঙ্কর মহাদেবন স্টেজে উঠে গেছেন তো আমরা দৌড়ে দৌড়ে আসছি যে কোথায় একটু ফাঁকা জায়গা রুহিকে নিয়ে দাঁড়ানো যায় তো এই স্টেজটা ছিল ভিআইপিদের জন্য তো ওই স্টেজের পেছনটাতে এইখানটা দিয়ে একটু ফাঁকা ছিল বলে হাওয়াও আসছিল আর এখানটা গরমটাও কম ছিল তো আমি ভাবলাম যে এখানে একটু ফাঁকা জায়গা দেখে এখানে একটু দাঁড়িয়ে পড়া যাক তো রুহিকে আমি প্রথমে কোলেই নিয়ে রেখেছিলাম তারপরে এইখানে ওই দাদারা ছিলেন ও আমি একটু ওনাদের পারমিশন নিয়েই ও রুহিকে ওই স্টেজের ওপরটাতে দাঁড় করিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে উইথ মিউজিক ভিডিও শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো আমার এতটাই ভালো মোমেন্ট যে পুরোটা শেয়ার করতে পারছি না নাইনটি পার্সেন্ট করতে পারছি কিন্তু বাকিটুকু বাকি টেন পার্সেন্ট করতে পারলেও ভালো লাগতো কিন্তু ওই যে আগেই বললাম কপিরাইটের ভয়ে এখন ভীষণভাবে সব কিছুতে কপিরাইট আসছে এখানে স্টেজটা ভিআইপিদের জন্য রিজার্ভ তো ওনাদের পারমিশন নিয়েই রুহিকে ওখানে দাঁড় করিয়ে দিলাম একটু উঁচুতে দাঁড়িয়ে বেশ ভালোই দেখতে পাচ্ছে আর ওর বাবার ওর বাবা এখানেই দাঁড়িয়ে ছিল কিন্তু তখন খেতে গিয়ে এত গরম লেগে গেছে যে ও একটু সাইডে ওই দূরে দেখাচ্ছি ওইখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল তো সেই স্ট্যান্ড ফ্যানের সামনে গিয়ে বসে বসে গান শুনছে তো কিছুক্ষণ বাদে আবার রুহিকে ওনারা ভেতরে ডেকে চেয়ারে বসিয়ে আবার কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে তো তাতে তো ভীষণ খুশি কারণ বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আসলে ওকে কোনো রকমে ছোটো কাপে করে হাফ কাপ দেওয়া হয় আবার কোনো সময় দেওয়া হয় না আর এখানে দু দুবার কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেল আবার দুটো বোতলে যদিও বোতলগুলো খুব ছোট সাইজের তো যাই হোক দুবার তো পেয়েছে ভীষণ মজায় আছে আজকের দিনটা তো আর আমি আমরা ভেবেছিলাম যে ও না এসে হয়তো বলবে মা চলো ভালো লাগছে না কিন্তু মানে আমাদের চাইতেও ভীষণভাবে ও এনজয় করেছে আবার ওখান দিয়ে স্টেজ থেকে শঙ্কর মহাদেবন যা বলছেন ও সেইগুলো সেইগুলোই করে চলছেন খুব মজা পেয়েছে তো যাই হোক খুব ভালোই আমাদের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আর এই সুন্দর সন্ধ্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো আর আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত ভালো রেসপন্স করার জন্য আর আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা